আমন্ত্রণ সন্ধ্যার এসটিভি সংবাদে সঙ্গে আছি আমি ইফতার সুরভী। শুরুতেই শিরোনাম, আইন শৃঙ্খলা বাহিনী ব্যস্ত, রাজনৈতিক সহিংসতা দমনে এগোচ্ছে না চাঞ্চল্যকর মামলার তদন্ত, বাড়ছে জট, ত্রুটিপূর্ণ আইনের অজুহাত পুলিশের। বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার ইচ্ছে নেই বললেন কাদের, খালেদা জিয়া ও সহায়ক সরকার ছাড়া ভোটের মাঠ সমান হবে না, দাবি রিজভীর। উন্নয়নশীল দেশে পৌঁছাতে বৈশ্বিক এবং আঞ্চলিক অবস্থা অনুকূলে নয়, দাবি সিপিডির, উন্নয়ন ধরে রাখতে বিনিয়োগ বৃদ্ধির পরামর্শ অর্থনীতিবিদদের। গাইবান্ধার পলাশ বাড়িতে দুটি সড়ক দুর্ঘটনায় মারা গেছে 11 জন, আহত কমপক্ষে 20 জন, দুই স্কুল শিক্ষার্থী সহ যশোর ও নাটোরে 3 জন নিহত। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে রাজনৈতিক সহিংসতা দমনে ব্যস্ত রাখায় চাঞ্চল্যকর হত্যা মামলাগুলোর তদন্ত কাজ এগোচ্ছে না বলে মনে করেন অপরাধ বিশ্লেষকরা। ফলে হাজার কোটি টাকা খরচ করেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারছে না সরকার। তবে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, ত্রুটিপূর্ণ আইনের কারণেই গুরুত্বপূর্ণ অনেক মামলার বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে। বাতেন বিপ্লবের প্রতিবেদন। দুর্ধর্ষ আসামি, আলোচিত হত্যাকাণ্ড এবং জঙ্গি সংশ্লিষ্ট মামলাগুলোর ক্ষেত্রে তুলনামূলক বেশি নজরদারি থাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, যেমনটি দেখা গেছে সিলেটের রাজন এবং খুলনার রাকিব হত্যাকাণ্ডের বেলায়। মাত্র 10 কার্যদিবসে রাজন এবং 14 কার্যদিবসে রাকিব হত্যাকাণ্ডের বিচার হয়। এমন দৃষ্টান্ত থাকলেও সাগর রুনি, গোপীবাগের 6 মার্ডার কিংবা মাওলানা ফারুকী সহ অন্যান্য চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ক্ষেত্রে ভিন্ন রূপ দেখা গেছে। বছরের পর বছর কেটে গেলেও মামলার তদন্তে কোনো অগ্রগতি নেই, নেই দৃশ্যমান তৎপরতাও। এমন প্রেক্ষাপটে দেশের ত্রুটিপূর্ণ বিচার প্রক্রিয়াকেই দায়ী করছেন অপরাধ বিশ্লেষক শেখ হাফিজুর রহমান কার্জন। তিনি বলেন, প্রায় 35 লাখ মামলা জটিলতার বেড়া জালে আটকা পড়েছে, যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। 57% অপরাধীর শাস্তি হয় না, তাহলে আপনি হাজার হাজার কোটি টাকা ব্যয় এই ক্রিমিনাল জাস্টিস সিস্টেম কেন আপনি রাখছেন? কেন সব রাজনীতির গর্ভে তলিয়ে গেলে তো হবে না। আপনি যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, কারণ আপনার পুলিশের পেছনে, আপনার পাবলিক প্রসিকিউটরের পেছনে, আপনার ক্রিমিনাল কোর্টের পেছনে, আপনার প্রিজনের পেছনে হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে, যেটা আমাদের করের পয়সা। মামলা নিষ্পত্তির প্রক্রিয়ায় যে 4টি নিয়ামক কাজ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার মধ্যে একটি। এই বাহিনী বিভিন্ন সময়ে রাজনৈতিক সহিংসতা নিয়ন্ত্রণের কাজে থাকায় মামলার গতি আরও থমকে যায়। সামগ্রিক বিচার ব্যবস্থার মধ্যে যে সমস্যা, যে অনিয়ম, যে ত্রুটি, সেটা যদি আপনি ঠিক না করেন, সেটাকে যদি আপনি ঢেলে না সাজান, তাহলে তো আপনি কাঙ্ক্ষিত ফলটা পাবেন না। পুলিশের কিন্তু একটা বড় সময় চলে যায় ওই রাজনৈতিক, যে আপনার মানে রাজনৈতিক যে হানাহানি, রাজনৈতিক মিছিল, রাজনৈতিক শৃঙ্খলা, সেটাকে নিশ্চিত করার জন্য। এদিকে পুলিশ বলছে অপরাধ নিয়ন্ত্রণ একটি ধারাবাহিক প্রক্রিয়া, তবে সব মামলার ক্ষেত্রেই পুলিশের দ্রুত তদন্ত কাজ করার চেষ্টা থাকে বলে জানান গণমাধ্যম শাখার উপকমিশনার। কেস টু কেস আমাদের কিন্তু আসলে বিশ্লেষণ করতে হয়, আর এক্ষেত্রে মূলত প্রথম দিকে যখনই আমরা তদন্ত করি তখন কিন্তু একদম কনক্লুশনে কখনোই আমরা আসি না, বিভিন্ন সম্ভাবনাকে বা কারণকে আমরা মাথায় রেখেই তদন্ত শুরু করে থাকি। মোটা দাগে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডগুলোকে আলাদা করে দ্রুত বিচার আদালতে বিচার করার পরামর্শও বিশ্লেষকদের। বাতেন বিপ্লব, এসএটিভি, ঢাকা। সরকার বিরোধী আন্দোলনে নেতাকর্মীদের আরও বেশি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাড়াতে বিএনপি চেয়ারপারসনের চালু করা এক নেতার এক পদ নীতি মানছে না চট্টগ্রাম বিএনপি। এখানে দলীয় প্রধানের নির্দেশ শুধু কাগজে কলমে সীমাবদ্ধ। মহানগরসহ উত্তর ও দক্ষিণ জেলা মিলিয়ে 3টি কমিটির 30 নেতা দখল করে রেখেছেন অন্তত 100 পদ। অন্যদিকে পদ বঞ্চিত হয়ে অনেক ত্যাগী নেতাকর্মী এখন নিষ্ক্রিয়। এতে নেতিবাচক প্রভাব পড়ছে বিএনপির চলমান আন্দোলন কর্মসূচিতে। সোহাগ বিশ্বাসের প্রতিবেদন, জানাচ্ছেন জুনায়দ আলী সাকি। গাজী সিরাজুল্লাহ চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সভাপতি, কেন্দ্রীয় ছাত্র দলেরও যুগ্ম সম্পাদক তিনি। মহানগর বিএনপির যুগ্ম সম্পাদকের তালিকায়ও রয়েছে তার নাম। পদত্যাগ করেননি বাকুলিয়া থানা ছাত্রদল সভাপতির পদ থেকেও। চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি কাজী বেলাল উদ্দিন, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতির দায়িত্বও তার। মহানগর বিএনপির কয়েকজন যুগ্ম সম্পাদকের মধ্যেও তিনিও একজন। শুধু গাজী সিরাজ বা কাজী বেলালই নয়, চট্টগ্রামের 3টি সাংগঠনিক কমিটির অন্তত 30 নেতার দখলে রয়েছে 100+ পদ। এতে ক্ষুব্ধ ত্যাগী নেতাকর্মীরা,
সরকার বিভিন্ন কায়দায় বিএনপি নেতা কর্মীদের উপর হয়রানি করছে। সাংগঠনিক যে দক্ষতা, সে দক্ষতাটা যদি মেনটেন করে পদ পদবীগুলি বন্টন করা হতো, হয়তো এর চেয়ে একটু বেটার রেজাল্ট আসতো। দলের অভ্যন্তরীণ বিষয়েও সরকারের উপর দায় চাপিয়ে পার পেতে চাইলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি। দেশে যদি স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি না থাকে, তাহলে কেন আপনি স্বাভাবিক কর্মকাণ্ড কেমনে আশা করেন? ছাত্র দলের নতুন কমিটি হবে, যুব দলের নতুন কমিটি হবে, এই যে অস্বাভাবিক পরিস্থিতির কারণে কয়েকটা পদ রয়ে গেছে, তবে অধিকাংশ ক্ষেত্রে সেটা এখন নাই। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, দলকে সংগঠিত করতে বিএনপি চেয়ারপার্সনের উদ্যোগ প্রশংসনীয়, কিন্তু তা বাস্তবায়িত না হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে দল। যাকে যেটার জন্য উপযুক্ত মনে করে যে কোনো দল, তাকে সেই পদটাই দেওয়া উচিত। আর সে যদি পদ না পায়, তাহলে তার মধ্যে এক ধরনের নিষ্ক্রিয়তা এসে যাবে, এটা পার্টির জন্য খুবই খারাপ। দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া দণ্ডিত হওয়ার পর সবচেয়ে কঠিন সময় অতিক্রম করছে বিএনপি। এই অবস্থায় একদিকে নেতাদের পদ আঁকড়ে রাখার মানসিকতা, আর অন্যদিকে পদ বঞ্চিতদের নিষ্ক্রিয় থাকা, দুটোই দলকে ক্ষতিগ্রস্ত করছে বলে মনে করেন বিশ্লেষকরা। এসএটিভি নিউজ ডেস্ক। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবির রেসপি বলেছেন, খালেদা জিয়ার মুক্তি ও সহায়ক সরকার ছাড়া নির্বাচনী মাঠ সমান হবে না। সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তার অভিযোগ, আওয়ামী লীগের শাসন দীর্ঘ করতে আবারও একতরফা নির্বাচনের চেষ্টা করা হচ্ছে। আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, অবাঞ্ছিতভাবে বিএনপির কর্মসূচি থেকে নেতাকর্মীদের আটক করেছে পুলিশ। আওয়ামী লীগের সমাবেশের দিন রাজধানীর বিভিন্ন স্থানে নারী লাঞ্ছনার ঘটনার নিন্দাও জানান রিসফি। সর্বপ্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারপরে সহায়ক সরকারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মধ্যেই কেবলমাত্র নির্বাচনী মাঠ সমতল হওয়ার প্রথম শর্ত পূরণ হবে। অন্যদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার কোনো ইচ্ছা আওয়ামী লীগের নেই। সকালে গাজীপুরের চন্দ্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চার লেনের উন্নীতকরণের কাজ পরিদর্শনে এসে তিনি একথা জানান। এ সময় মন্ত্রী বলেন, বিএনপির আন্দোলন পর্ব শেষ হয়ে গেছে, তাই তাদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন তিনি। তার মতে, নিবন্ধিত দল হিসেবে বিএনপি নির্বাচন করার অধিকার আছে, তবে আইনি লড়াইয়ে খালেদা জিয়াকে মুক্ত করে নির্বাচনে আনতে পারলে আওয়ামী লীগের কোনো সমস্যা নেই বলেও জানান ওবায়দুল কাদের। আন্দোলনের পাট তাদের চুকে গেছে, আন্দোলন করতে পারবে না তারা নির্বাচনের জন্য। আমি তাদের পরামর্শ দেব নির্বাচনের জন্য প্রস্তুত হতে, নির্বাচনের থেকে তাকে তাদের সরিয়ে নেওয়ার কোনো খায়েশ আওয়ামী লীগের নেই। উন্নয়নশীল দেশে পৌঁছাতে বর্তমানে বৈশ্বিক এবং আঞ্চলিক অবস্থা অনুকূলে নয় বলে মনে করেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তবে উন্নতির এই মাইলফলক অর্জনে দারিদ্র নিরসনে আত্মতুষ্টিতে ভুগলে সব উন্নয়ন বিসর্জন যেতে পারে বলে আশঙ্কা আরেক অর্থনীতিবিদ জাহিদ হোসেনের। তাই উন্নয়নশীল দেশে উত্তরণের পর একটি কৌশল নির্ধারণের পরামর্শ দেন তারা। আরও জানাচ্ছেন সাজ্জাদ বিপ্লব। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হতে প্রতিবন্ধকতা ও প্রতিশ্রুতি বিষয়ে এই সংলাপের আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। এতে জানানো হয়, 2024 সালে উন্নয়নশীল দেশে উন্নীত হলেও 2027 সালে শুল্কমুক্ত বাজার ও কম সুদে ঋণ পর সুবিধা হারাবে বাংলাদেশ। বাংলাদেশ যখন এই উত্তরণের ভিতরে যাচ্ছে, তখন বৈশ্বিক পরিস্থিতি কিন্তু অনুকূলে না, আঞ্চলিক পরিস্থিতি কিন্তু অনুকূলে না। তাহলে এই যে ভৌগোলিক এবং কৌশলগত পরিস্থিতি আছে, এর ভিতরে বাংলাদেশ কীভাবে এগোবে? বাংলাদেশকে তাই এখন তার সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে মাথায় রেখে একটি উত্তরণকালীন একটি কৌশল দাঁড় করানো খুবই গুরুত্বপূর্ণ। সংলাপে বক্তারা বলেন, বাংলাদেশ থেকে 1300 পণ্য বিদেশে রপ্তানি হলেও তৈরি পোশাকের দখলে 80%, তাই পণ্য বহুমুখী করে রপ্তানি প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে হবে। নারীর প্রতি যে বৈষম্য রয়েছে, বিভিন্ন যারা এই যেই ধরনের ছোট ছোট জনগোষ্ঠী আছে, তাদের উপরে যেই ধরনের বৈষম্য আছে, এইগুলোকে সামনে যদি নিয়ে একটি যদি কৌশল তৈরি না হয়, তাহলে কিন্তু এই উত্তরণের সুফল থেকে সবাই সুখী হতে পারবে বলে মনে হয় না। উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পর টেকসই উন্নয়ন ধরে রাখতে উৎপাদনমুখী শিল্পে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দেন অর্থনীতিবিদরা। এইটা আর একটা মাইলফলক আসছে, কিন্তু এটা তো উন্নয়নের যাত্রায় আরও আমাদের অনেক
দূর যেতে হবে। এখন তো আমরা সেই পর্যায়ে যাইনি, যদি আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু আমরা যেই লো লেভেল থেকে শুরু করে এগিয়ে যাচ্ছি, সেই জন্য এটা নিয়ে হয়তো আমরা উই ক্যান ফিল গুড, কিন্তু একেবারে আত্মতুষ্টিতে যদি ভুগি তাহলে কিন্তু আমাদের এই অর্জনগুলো পরে বিসর্জনে পরিণত হতে পারে। স্বল্পোন্নত দেশের সুবিধা হারানোর ঝুঁকি মোকাবেলায় দেশের রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি বলেও মনে করেন আলোচকরা। সাজ্জাদ বিপ্লব, ইসিটিভি, ঢাকা। জনগণের অধিকার বাস্তবায়ন না করে শুধু মাথাপিছু আয় বৃদ্ধি উন্নয়নের মাপকাঠি হতে পারে না বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ আইনজীবী ডক্টর কামাল হোসেন। তার দাবি, সামাজিক বৈষম্য বেড়ে যাওয়ায় মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। সকালে বিশ্ব সাহিত্য কেন্দ্রে ন্যায় বিচারে সকলের অভিজ্ঞতা বিষয়ে সম্মেলনে তিনি এসব বলেন। অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করেন, প্রশাসনের দুর্বলতার কারণেই মানুষ ন্যায় বিচার পাচ্ছে না। হেদায়তুল্লাহ সীমান্তের প্রতিবেদন, জানাচ্ছেন মোসিন কবির। মানুষের কাছে আইনি সহায়তা পৌঁছে দেয়া সহ আইন বিষয়ে পরামর্শ দিতে দুদিনের এই সম্মেলনের আয়োজন করা হয়। এতে সকল ক্ষেত্রে মানুষের অধিকার বাস্তবায়ন না হওয়া নিয়ে শঙ্কা জানান এই সংবিধান প্রণেতা। মাথাপিছু আয় উন্নয়নের মাপকাঠি থাকতে পারে না, দেখতে হবে তারা উপকৃত হচ্ছে, মানুষের যে মৌলিক চাহিদাগুলো আছে, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, সুশাসন, এইগুলো তারা পাচ্ছে কিনা, এইগুলো সবকটার মাপকাঠির মধ্যে দিয়ে অগ্রগতি মৌলিক অধিকার হবে। আর্থসামাজিক উন্নয়নে দেশ এগিয়ে গেলেও আইনের শাসন প্রতিষ্ঠায় তেমন অগ্রসর হয়নি বলে দাবি করেন আলোচকরা। জনস্বার্থ মামলায় আমরা অনেক ধরনের দিক নির্দেশনা এবং সিদ্ধান্ত পেলেও অনেক সময় আমরা সেগুলো বাস্তবায়ন করতে পারছি না, এবং জনস্বার্থ মামলার মাধ্যমে আদালত যেভাবে বিভিন্ন গোষ্ঠীর ক্ষমতা, সেটা রাষ্ট্রের হতে পারে এবং একদম আনচেকড যে ক্ষমতা, একদম ওটার উপরে কোনো ধরনের রিস্ট্রিকশন বা সীমাবদ্ধতা নাই, যে যার মতো ক্ষমতা প্রয়োগ করে যাচ্ছে। একদিকে দারিদ্র কমছে, কমতে কমতে অনেক জায়গায় চলে এসছে, আর একদিক থেকে বৈষম্য বাড়ছে, প্রতিনিয়ত এই বৈষম্যের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তার মানেটা কি? সেটা হচ্ছে যে আইনি সহায়তা মানুষের কাছে পৌঁছে দিতে আইনজীবীদের প্রতি আহ্বানও জানান বক্তারা। মহসিন কবির, এসটিভি, ঢাকা। উচ্চ আদালতে আরো বেশি সংখ্যক নারী বিচারপতি নিয়োগে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সকালে রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে উইমেন জাজেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা জানান। প্রধান বিচারপতি জানান, নারীর প্রতি সহিংসতা রোধ ও নারী পুরুষের সমতা রক্ষায় কাজ করে যাচ্ছে উচ্চ আদালত। নারীর নিরাপত্তা রক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন তিনি। আইন প্রণয়নের মাধ্যমে নারী অধিকার রক্ষায় ইতিবাচক পরিবর্তন এসেছে বলে জানান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। অধিকাংশ নারী বিচারক তাদের দায়িত্ব পালনে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে। উচ্চ আদালতে আরও অধিক সংখ্যক নারী বিচারপতি নিয়োগে আমরা সচেষ্ট থাকব। রাষ্ট্রের আন্তরিক প্রচেষ্টার ফলে নারী ও শিশুর ক্ষেত্রে সুশাসন নিশ্চিতকরণে আইন, বিধি ও নীতিমালা প্রণয়নের উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। গাইবান্ধার পলাশবাড়িতে আলাদা সড়ক দুর্ঘটনায় মারা গেছে 11 জন। উপজেলার দক্ষিণ বন্দর এলাকায় বাসের ধাক্কায় 4 জন এবং জুনদহ এলাকায় 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে 7 জন। এছাড়া 2 স্কুল শিক্ষার্থী সহ যশোরের শার্শা এবং নাটোরে দুর্ঘটনায় মারা গেছে 3 জন। গাইবান্ধা, যশোর ও নাটোর প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবি নিয়ে সাজি আক্তারের ডেস্ক রিপোর্ট। রংপুর থেকে গোবিন্দগঞ্জে যাওয়ার পথে SN পরিবহন নামের একটি বাস পলাশবাড়ির দক্ষিণ বন্দর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রলিকে ধাক্কা দেয়। এ সময় ট্রলিতে থাকা 19 যাত্রীর মধ্যে সেখানেই 3 জনের মৃত্যু হয়। পলাশবাড়ি হাসপাতালে নেয়ার পর মারা যায় আরও 1 জন। নিহতরা হল গোবিন্দগঞ্জের রাজু, খসরু, আব্দুর রশিদ ও জাকিরুল। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। দুপুর 12টার দিকে একই উপজেলার জুনদহ এলাকায় রংপুরগামী রড বোঝাই ট্রাক উল্টে মারা গেছে 7 জন। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। দ্রুত আসা দেখেছে ট্রাকটা উল্টে আছে, তার নিচে মানে চিলেচিলি করেছে বাসা বাসা করে। তখন আমি আমার একটাই টিম ছিল এখানে,
আমরা দ্রুত পাবলিকের সহায়তা আমরা সাতটা ডেড বডি আর চারটা জরুরিভাবে চারটা জীবিত বডিকে উদ্ধার করে আমরা দ্রুত হাসপাতালে তো আমি ভিজিট করলাম। আমার অ্যাডিশনাল এসপির নেতৃত্বে 2 সদস্য তদন্ত কমিটি গঠন করছি, তারা টোটাল ইনভেস্টিগেশন করবে, করে দেখে আমাদের রিপোর্ট দিবে। এদিকে যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী রোজা ও ষষ্ঠ শ্রেণীর জেরিন। এ ঘটনায় আহত প্রভাষক আলমগীর কবিরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া নাটোরে 2 ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে হাসান মোল্লা নামের এক চালকের। সাজিয়া আক্তার, এসএটিভি নিউজ ডেস্ক। সাত মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ শুনে মুক্তিযুদ্ধের জন্য উজ্জীবিত হয়েছিল নগার তৎকালীন ছাত্র সমাজ। অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে। 25 মার্চ রাতে পাকিস্তানি সেনারা রাজারবাগ পুলিশ লাইন্সের চারপাশে গুলি বর্ষণ করে। তখন সারা দেশে খবর পৌঁছান পুলিশ কনস্টেবল নেত্রকোনার শাহজান মিয়া, কিন্তু আজও সরকারিভাবে কোনো সম্মাননা দেওয়া হয়নি তাকে। অন্যদিকে শেরপুরে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা বধ্যভূমি ও গণকবরগুলোর সংরক্ষণে নেই কোনো উদ্যোগ। নেত্রকোনা প্রতিনিধি দেবল চন্দ্র দাস, শেরপুর প্রতিনিধি মহিউদ্দিন সোহেল এবং নওগাঁর মামুনুর রশিদ বাবুর প্রতিবেদন জানাচ্ছেন সাইকা সাম্মা। 1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করেছিল তরুণদের। মাতৃভূমি রক্ষায় যুদ্ধে যাবার শপথ করেন নওগাঁর তরুণরা। ছাত্র এবং যুব সমাজেরা প্রচণ্ডভাবে ঐক্যবদ্ধ হয় এবং এই ঐক্যবদ্ধের নেতৃত্ব দেয় 7 মার্চের ভাষণের পরে প্রত্যেকটা জেলা, মহকুমা, থানা, থানায় পর্যায়ে সংগ্রাম পরিষদ গঠিত হয়। 7 মার্চের ভাষণের পর নির্দেশে আমরা ভারতে আশ্রয় নিলাম, ভারতে গেলাম, ভারতে গিয়ে ট্রেনিং দিলাম। বিভিন্ন জন বিভিন্ন জায়গায় ট্রেনিং দিয়েছে, আমি দেরাদুনে ট্রেনিং দিয়েছি। ট্রেনিং দিয়ে মুজিবানিতে ট্রেনিং দিয়ে এসে আমি আমার বাংলাদেশের বিভিন্ন স্থানে আমি যুদ্ধ করছি। 71-এর 25 মার্চ রাতে পাকিস্তানি সেনারা রাজারবাগ পুলিশ লাইন্সের চারপাশ ঘিরে ফেলে। নিরীহ বাঙালিদের ওপর পাকিস্তানিদের আক্রমণের সেই খবর ওয়ারলেসে দেশবাসীকে জানিয়েছিলেন নেত্রকোনার শাহজাহান মিয়া। প্রথম প্রচুর সশস্ত্র যুদ্ধ গড়ে তুলেছিলাম, তারপরেই অন্যান্য বড় বড় শহরে আরও প্রচুর যুদ্ধ হয়, মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়। কিন্তু আমাদের মধ্যে কাউকে এ যাবৎ একজন দুর্ডাকেও কোনো এই সরকারে কোনো প্রখ্যাতাবে বা পদকে ভূষিত করেনি। যারা এরকম ভূমিকা রেখেছে, আমাদের যে পুলিশ রেগুলেশনস বেঙ্গল PRB, সেখানেও বলা আছে যে অবসরপ্রাপ্ত যারা পুলিশ কর্মকর্তা তাদেরকে এই পুলিশের কর্মকাণ্ডে বা যে তাদের ভূমিকা বা যেভাবে হোক তাদেরকে সম্পৃক্ত রাখা। অন্যদিকে শেরপুর শহরের শেরি ব্রিজ, সুরেন্দ্র সাহার বাড়ির আলবদরদের টর্চার সেল, সদর থানার সামনে অ্যাডভোকেট MS আমাদের বাড়ির বধ্যভূমি, জেলা প্রশাসকের বাংলোর পাশে সর্বদলীয় সংগ্রাম কমিটির কার্যালয় সহ বিভিন্ন স্থান মুক্তিযুদ্ধের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি যাতে আমাদের এখানে একটি স্মৃতিমূলক কিছু করা হয়, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই আহমদনগর চৌধুরী মুক্তিযোদ্ধার শুধু আশ্বাস নয়, শহীদদের স্মৃতি ধরে রাখতে আগামী বিজয় দিবসের আগেই এসব বধ্যভূমি সংরক্ষণের উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা শেরপুরবাসীর। সাইকা সাম্মা, এসএটিভি নিউজ ডেস্ক। এবার সিলেটের বিতর্কিত ব্যবসায়ী রাগিব আলীর চা বাগানে অবাধে চলছে পাহাড় ও টিলা কাটা। বেআইনিভাবে টিলা কাটার ছবি তুলতে যাওয়ায় সকালে সাংবাদিক ও পরিবেশ কর্মীদের জিম্মি করার ঘটনা ঘটে। ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বাগান কর্তৃপক্ষ, পরে পুলিশ ও সিনিয়র সাংবাদিকদের হস্তক্ষেপে তাদের উদ্ধার করা হয়। শ্যামানন্দ শ্যামলের ক্যামেরায় সিলেট থেকে আব্দুল আলিম শাহর প্রতিবেদন। দেশের প্রথম চা উৎপাদন শুরু হয় সিলেটের এই মালনীছড়া চা বাগানে। ইতিহাসের অংশ হওয়া এই চা বাগানের বর্তমান মালিক সিলেটের কথিত দানবীর ও বিতর্কিত ব্যবসায়ী রাগিব আলী। চা বাগানের ভূমিতে চা উৎপাদন ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার আইন অনুযায়ী সম্পূর্ণ বেআইনি ও নিষিদ্ধ। অথচ এর তোয়াক্কা না করেই মালনীছড়ায় চলছে পাহাড় ও টিলা কাটা।
এসবের ছবি তোলায় এক সাংবাদিক ও পরিবেশ কর্মী সহ চারজনকে শনিবার জিম্মি করে রাখে বাগান কর্তৃপক্ষ। দিনে দুপুরে এখানে ট্রাক্টর লাগিয়ে এখানে শ্রমিকরা মাটি কাটছে, এই অবস্থাতে আমরা ছবি তুলতে যাই এবং তখন ওনারা বাধা দেন। আমরা চারজন ছিলাম, আসার পরে আমাদেরকে গেটে আটকানো হয় এবং আমার ক্যামেরার ছবি মুছে দিতে চায় এবং ক্যামেরাটা নেওয়ার চেষ্টা করে। তবে অভিযোগ অস্বীকার করেছে বাগান কর্তৃপক্ষ। বাগান কর্তৃপক্ষ জিম্মি করে নি, ওইটা চৌকিদারের কাজ হইল গেট বন্ধ করে রাখছে, গেট বন্ধ করে চৌকিদার রাখছে, আমরা আসার পরে গেটটা খুলে দিই। এদিকে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই বেআইনিভাবে টিলা কাটার অভিযোগ স্বীকার করেন বাগান সংশ্লিষ্টরা। জিম্মিদের মুক্ত করে আয়সা দেখলাম এখানে যে পাহাড়ে কিছু মাটি কাটা হয়েছে, আয়সা দেখলাম যে এদের ওই যে ছবি তোলা নিয়ে নাকি কথা কাটাকাটি হয়েছিল বাগানের লোকজনদের সাথে, কিন্তু আমরা আসার আগেই এদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, গেট খুলে দিছে। পরিবেশ অধিদপ্তর আইনে ওদের বিরুদ্ধে মামলা হবে, আর ওদেরকে যে এখন বন্ধ করে দেওয়া হয়েছে আর টিল্লা যাতে না কাটে, কাটলে ওদের বিরুদ্ধে আবার অবস্থান গ্রহণ করা হবে, ওদের বিরুদ্ধে মোবাইল কোর্ট সরজমিনে মোবাইল কোর্ট করা হবে। তবে পাহাড় টিলা কাটার খবর পেলেও ঘটনাস্থলে পরিবেশ অধিদপ্তরের কেউ আসেননি। আব্দুল আলিম শাহ, এসএটিভি, সিলেট। জমে উঠেছে গাইবান্ধা এক সুন্দরগঞ্জ আসনের উপনির্বাচন। আগামী 13 মার্চ এই আসনে ভোট গ্রহণের সব প্রস্তুতি শেষ করেছে প্রশাসন। এদিকে উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে শেষ মুহূর্তে প্রচারণায় ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। গাইবান্ধা প্রতিনিধি কায়সার প্লাবনের প্রতিবেদন জানাচ্ছেন সুমাই অর্থী। নির্বাচনী গরম হাওয়া বইছে সুন্দরগঞ্জের পাড়া মহল্লা ও চায়ের দোকানে। উপনির্বাচনে আওয়ামী লীগের আফরোজা বাড়ি, জাতীয় পার্টির ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, গণফ্রন্টের আশরাফুল ইসলাম ও এপিপির জিয়া জামান খান প্রতিদ্বন্দ্বিতা করছেন। উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে সকাল থেকে রাত অবধি তারা ছুটছেন ভোটারদের কাছে। তবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন স্থানীয়রা। আমাদের এলাকার উন্নয়ন হোক এমন একজন প্রার্থী চাচ্ছি আমরা, যে প্রার্থী এলাকার উন্নয়নে বিশেষ অবদান রাখতে পারবে, শিক্ষার মান উন্নয়ন করতে পারবে, এলাকার জনগণ তাকেই বেছে নেবে। উপনির্বাচনে আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের ইমেজ কাজে লাগিয়ে জয়ের আশা করছেন তারই বড় বোন আফরোজা বাড়ি। আর দীর্ঘদিনের পুরনো আসন উদ্ধারে মরিয়া জাতীয় পার্টির প্রার্থী শামীম হায়দার পাটোয়ারিও। সুন্দরগঞ্জ বিভিন্ন কারণে অসুন্দর সুন্দরগঞ্জ হিসেবে প্রতীয়মান হয়েছে অনেকের কাছে, আমরা এই অসুন্দর সুন্দরগঞ্জকে আবার সুন্দর সুন্দরগঞ্জ করতে চাই। এদিকে ভোটের দিন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। এই নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক আমরা যাবতীয় প্রস্তুতি এখন মতো গ্রহণ করেছি। মানুষ অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য এবং আইনানুগ নির্বাচন করার জন্য আমরা যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছি। উপনির্বাচনে ভোট দেবেন 3,38,000 ভোটার, আর ভোট কেন্দ্র রয়েছে 109টি। এসটিভি নিউজ ডেস্ক। সবার সমর্থন পাওয়া যাবে এমন কাজে শিশুদের আরও বেশি মনোনিবেশ করার পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিকেলে শিশু একাডেমি মিলনায়তনে অগ্রণী ব্যাংক শিশু একাডেমি শিশু সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগে এখন সব শিশু স্কুলে যাচ্ছে, এর ধারাবাহিকতা বজায় রাখতে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এ সময় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির সাথে সাথে শিশুরা যাতে বিপথে চলে না যায় সেজন্য শিক্ষক ও অভিভাবকদের সজাগ থাকতে হবে। শিশু বয়সেই নিজের ভবিষ্যৎটা নির্ধারণ করে নিতে হবে। আমার যেসব রিপোর্টে ভালো হয় সেই রিপোগুলোকে আমার বিকাশ বিকশিত করা দরকার, কিন্তু যেসব রিপো আমার জন্য ভালো না সেগুলো অবদমিত করে রাখা দরকার। এই যে একটা ইচ্ছা এবং অঙ্গীকার সেটা তোমাকেই করতে হবে, প্রত্যেক শিশুকে নিজেকেই করতে হবে। পায়রা বন্দর আর পদ্মা সেতুর কাজ শেষ হলে দক্ষিণ পশ্চিমাঞ্চল হবে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র, এমনটাই আশা করছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। দুপুরে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আশার কথা জানান।
এর আগে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী। মেলা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই বাণিজ্যিক কেন্দ্রের মাধ্যমে দক্ষিণাঞ্চলের স্বর্ণযুগ সৃষ্টি হবে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের দক্ষিণাঞ্চলের জন্য একটি স্বর্ণযুগের সৃষ্টি তিনি করে দিচ্ছেন। আজকে একদিকে পদ্মা ব্রিজ আর একদিকে পায়রা বন্দর, এই দুটি সমাপ্ত হওয়ার অর্থ হচ্ছে এই দক্ষিণ পশ্চিম অঞ্চল হবে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র। বিশ্বের ক্ষমতাসীন শক্তির ক্রীড়ানক হিসেবে কাজ করছে ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীগুলো, তাই পরিবার ও সমাজে এই মৌলবাদের ভিত্তি দুর্বল করতে হবে। একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ভাষা সৈনিক আহমেদ রফিক একথা বলেন। তিনি বলেন, মৌলবাদ বাংলাদেশ ও রাজনীতির জন্য অভিশাপ। সামাজিক প্রয়োজনে ধর্মীয় উন্মেষ হলেও এখন ধর্মীয় মৌলবাদ বিশ্বব্যাপী অভিশাপে রূপ নিয়েছে। আহমেদ রফিক বলেন, মাদ্রাসার গণ্ডি পেরিয়ে উচ্চশিক্ষিত অনেক তরুণ তরুণী চরমপন্থায় উজ্জীবিত হচ্ছে। এর আগে মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান বলেন, 2,64,00,000 মুসলি জুমার খুতবা শোনেন। তার দাবি, এদের অনেকের কাছে ইমামরা রাষ্ট্রবিরোধী বক্তব্য দেন। আগামী 30 জুনের মধ্যে দাঁতের চিকিৎসায় পারদের ব্যবহার নিষিদ্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি বিডিএস। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় সংগঠনটি। সংগঠনের সভাপতি আবুল কাশেম জানান, গর্ভবতী মা ও 15 বছরের নিচে যে কোনো শিশুর জন্য পারদের ব্যবহার ভয়াবহ স্বাস্থ্য বিপর্যয় ডেকে আনতে পারে। তাই শুধু ব্যবহারই নয়, বাংলাদেশে দাঁতের চিকিৎসায় পারদযুক্ত পণ্য আমদানিও বন্ধ করতে হবে। স্বাস্থ্য ও পরিবেশের বিপর্যয় ঠেকাতে শুধু চিকিৎসা ক্ষেত্রেই নয়, প্রসাধনী স্মার্টফোন সহ নানা পণ্যে পারদের ব্যবহার বন্ধের আহ্বান জানান বাংলাদেশ ডেন্টাল সোসাইটি এবং এসডোর প্রধানরা। আমরা পরিবেশ ও জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে অবিলম্বে মার্কারি এবং মার্কারিযুক্ত সকল পণ্যের ব্যবহার ও আমদানি নিষিদ্ধের প্রতি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। আমাদের শুধু অ্যাওয়ারনেস গ্রো করতে হবে যে তাদের এই মার্কারি যে ব্যবহারটা, এটা যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলেই মানে যেটা কুয়াকদের মাধ্যমে এটা হচ্ছে সেইটা যাতে আপনাদের মাধ্যমে, এটা কিন্তু একটা সংগ্রাম। বিভিন্ন তামাক কোম্পানির প্রলোভনে পড়ে ফরিদপুর জেলায় তামাক চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। নগদ টাকা ও বেশি মুনাফার লোভে অনেকে দুগ্ধ খামার ও ঘাস চাষ প্রকল্পের সাইনবোর্ড টাঙিয়ে বিস্তীর্ণ মাঠ জুড়ে চাষ করছে তামাক। গত কয়েক বছর ধরে এভাবেই প্রশাসনের নাকের ডগায় চলছে তামাক চাষ, কিন্তু নিরুৎসাহিত করতে নেই জোরালো পদক্ষেপ। ফরিদপুর প্রতিনিধি সুজাউজ্জামান জুয়েলের প্রতিবেদন, জানাচ্ছেন এম এম বাদশাহ। যেসব জমিতে আগে নানা জাতের ফসলের দেখা মিলত, এখন সেখানেই মাঠের পর মাঠ শোভা পাচ্ছে বিশ বৃক্ষ তামাক। সরকারি হিসেবে ফরিদপুর জেলায় তামাক চাষ হয়েছে 100+ বিঘা জমিতে। তবে বেসরকারি তথ্য বলছে, এবার জেলা জুড়ে 5-6 জমিতে তামাক চাষ হয়েছে। তামাক আবাদ মানবদেহের জন্য ক্ষতিকর, এছাড়া কমিয়ে দেয় জমির উর্বরতা। এর পরেও কেন তামাক চাষিরা ঝুঁকে পড়ছেন এই চাষে? উত্তর মিলল তাদেরই কথায়। চাষিরা বললেন, তামাক চাষে বিঘা প্রতি খরচ 15,000-20,000 টাকা, আর অন্য ফসল আবাদে খরচ 8,000-10,000। তবে উৎপাদন মূল্য হিসেবে তামাক আবাদকেই তারা লাভজনক বলছেন। এটা অন্যান্য ফসলের চেয়ে তুলনামূলকভাবে প্রফিট বেশি, এটা লাভ বেশি, মন প্রতি টাকা পাওয়া যায়, টাকাটা সলিড একবারে পাওয়া যায়, ব্যাংকের মাধ্যমে দেয়, লোকসানের ঝুঁকি নেই। এরপর আবার অগ্রিম টাকা সহ সার কীটনাশক সবই সরবরাহ করে কোম্পানি। তাই চাষিরাও সরণার আশ্রয় নিয়ে ঘাস চাষ প্রকল্পের নামে আবাদ করছে তামাক। সরকারের কঠোর পদক্ষেপে এখন তামাক চাষ বন্ধের একমাত্র পথ বলছেন স্থানীয়রা। এই তামাক চাষের জন্য আমাদের এলাকায় যারা শিশু আছে, বয়স্ক লোক আছে, এদের শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে। আকুল আবেদন সরকারের জন্য দ্রুত এই তামাক চাষ বন্ধে পদক্ষেপ নেয়। তামাক কোম্পানির প্রলোভনের পরেও চাষিদের নিরুৎসাহিত করার পাশাপাশি উচ্চ ফলনশীল ফসল চাষের পরামর্শ দেয়া অব্যাহত রাখার দাবি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদেরকে উদ্বুদ্ধকরণের কাজ চালিয়ে যাচ্ছি, তার কারণ তামাকের ক্ষতিকর, তামাক চাষের এবং তামাক প্রক্রিয়াজাতকরণের যে ক্ষতিকর দিক সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। আবাদি জমিতে ফসলের বদলে তামাক চাষ চাষিদের শ্বাসকষ্ট থেকে শুরু করে স্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ। তাই তামাক চাষে উদ্বুদ্ধকারীদের বিরুদ্ধে আইন প্রয়োগের দাবি উঠেছে। এস এ টিভি নিউজ ডেস্ক।
সন্ধ্যার এসটিভি সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। আইনশৃঙ্খলা বাহিনী ব্যস্ত, রাজনৈতিক সহিংসতা দমনে এগোচ্ছে না চাঞ্চল্যকর মামলার তদন্ত, বাড়ছে জট, ত্রুটিপূর্ণ আইনের অজুহাত পুলিশের। বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার ইচ্ছে নেই বললেন কাদের, খালেদা জিয়া ও সহায়ক সরকার ছাড়া ভোটের মাঠ সমান হবে না, দাবি রিজভীর। উন্নয়নশীল দেশে পৌঁছাতে বৈশ্বিক এবং আঞ্চলিক অবস্থা অনুকূলে নয়, দাবি সিপিডির, উন্নয়ন ধরে রাখতে বিনিয়োগ বৃদ্ধির পরামর্শ অর্থনীতিবিদদের। গাইবান্ধার পলাশবাড়িতে দুটি সড়ক দুর্ঘটনায় মারা গেছে 11 জন, আহত কমপক্ষে 20, দুই স্কুল শিক্ষার্থী সহ যশোর ও নাটোরে 3 জন নিহত। এই ছিল সন্ধ্যার এসটিভি সংবাদে, এরপর দেখবেন মাঠে ময়দানে। আর এসটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.sctv.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।